বন্ধুরা, আমরা প্রায়শই আমাদের জীবনে এমন কিছু মানুষ দেখি যারা তাদের চাকরি নিয়ে খুশি নয়। তারা নিজেদের কাজকে ঘৃণা করে। কিন্তু বন্ধুরা, এই পৃথিবীতে এমনও কিছু বিপজ্জনক কাজ আছে যা জানলে আপনি নিজের চাকরির প্রেমে পড়ে যাবেন। কারণ এই কাজগুলি এতটাই বিপজ্জনক যা মুহূর্তের মধ্যে আপনার প্রাণ কেড়ে নিতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কাজের সম্বন্ধে বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই টপিকের ওপর এটি আমার দ্বিতীয় ভিডিও। যদি আপনারা প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার এক, পাওয়ার লাইন ওয়ার্কার্স। বৈদ্যুতিক পাওয়ার লাইনে কর্মরত মানুষের কাজও কোনো বিপদের থেকে কম নয়। এই কাজে তাদের উঁচু টাওয়ারের উপর উঠে হাই টেনশন লাইনের মেরামতি করতে হয়। আর এই কাজ করার জন্য কোনো নির্দিষ্ট সময় থাকে না। যখনই লাইনে কোনো ঝামেলা হয় তখনই এদেরকে ডাকা হয় কাজের জন্য। সে দিন হোক বা রাত, আলো থাকুক বা না থাকুক, এদেরকে কাজ করতেই হয়। এই কাজ করতে গিয়ে আজ পর্যন্ত বহু মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। নাম্বার দুই, বুল রাইডার। আমেরিকাতে বুল রাইডার অর্থাৎ ষাঁড়ে চড়া খুবই জনপ্রিয়। এই কাজে পাগল ষাঁড়ের পিঠে উঠে তাকে শান্ত করতে হয়। তবে এই কাজে প্রচুর টাকা পাওয়া যায়। কিন্তু যদি একটুও ভুল হয় তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। যদি কোনো কারণে ষাঁড়ের পিঠে বসে থাকা ব্যক্তিটি নিচে পড়ে যায় তাহলে ষাঁড় তাকে পা দিয়ে পিষে ফেলতে পারে, আর এর ফলে হাড় ভাঙার পাশাপাশি মানুষের মৃত্যুও হতে পারে। নাম্বার তিন, ক্রোকোডাইল রেসলার। এই কাজ যারা করেন তাদেরকে নিজের মাথা কুমিরের মুখের ভেতরে রাখতে হয়, আর শুধুমাত্র মানুষের বিনোদনের জন্যই তাদেরকে এই কাজগুলো করতে হয়। এই কাজটি এতটাই বিপজ্জনক যে নিমেষের মধ্যে মানুষ তার প্রাণ হারাতে পারে। মূলত এই খেলাগুলি থাইল্যান্ডে সবথেকে বেশি জনপ্রিয়। থাইল্যান্ডের এলিফ্যান্ট গ্রাউন্ড অ্যান্ড জুতে কর্মরত মানুষেরা এই কাজের সাথে যুক্ত। এই কাজে অনেক বেশি টাকা পাওয়া গেলেও এই কাজের জন্য প্রশিক্ষণ এবং কঠোর পরিশ্রম খুবই প্রয়োজন। নাম্বার চার, ফায়ারম্যান। কোথাও আগুন লাগলে তা নেভানোই হলো ফায়ারম্যানের কাজ। এরা জলের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু যদি কোথাও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এই কাজটি খুবই বিপজ্জনক হয়ে যায়। আর যদি এটি কোনো উঁচু বিল্ডিংয়ে হয় তাহলে তখন বিপদ আরও বাড়ে। এদের কাজ শুধু আগুন নেভানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, সেই আগুনে আটকে পড়া মানুষদের উদ্ধার করাও হলো এদের কাজ। আজ পর্যন্ত এই কাজ করতে গিয়ে বহু মানুষ নিজের প্রাণ হারিয়েছেন। নাম্বার পাঁচ, স্নেক মেকার। স্নেক মেকারের কাজ হলো সাপের বিষ সংগ্রহ করা। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজের তালিকাতে এই কাজকে নিযুক্ত করা হয়েছে। এই সাপের বিষ অনেক কাজে ব্যবহার করা হয়, তবে সবচেয়ে বেশি এই সাপের বিষ অ্যান্টিভেনাম তৈরির জন্যই ব্যবহার করা হয়, আর যার জন্য প্রতি বছর খামারে প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ পালন করা হয়। এই কাজের সাথে যুক্ত বহু মানুষ তাদের প্রাণ হারিয়েছেন, কারণ এটি খুবই বিপজ্জনক একটি কাজ, আর এই কাজে সামান্য ভুল হলে তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই টপিকের ওপর এটি আমার দ্বিতীয় ভিডিও। যদি আপনারা প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখবেন। এর মধ্যে কোন কাজটিকে আপনাদের সবথেকে বিপজ্জনক বলে মনে হলো সেটাও কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।